বিনিয়োগকারীদের আস্থা সংকট থাকায় দেশের পুঁজিবাজার মূল অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজার কারসাজি বন্ধ এবং ভালো কোম্পানি শেয়ার তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। মোট দেশজ উৎপাদন জিডিপির আকারের তুলনায় দেশের পুঁজিবাজারের মূলধনের পরিমাণ মাত্র 20%, প্রতিবেশী ভারতেও এই পরিমাণ প্রায় 100%। জিডিপির তুলনায় পুঁজিবাজারের আকারে উন্নত দেশ তো বটেই, প্রতিবেশী প্রায় সব দেশের থেকেই পিছিয়ে বাংলাদেশ। বিনিয়োগকারীদের আস্থার সংকটে পুঁজিবাজারের পরিসর বাড়ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আচরণ আরও পরিপক্ক হওয়া উচিত বলে মনে করেন তারা। জাঙ্ক স্টক দিয়ে যদি তোমার বোর্ড ট্রেডিং বোর্ডকে সাজানো হয় আর ভর্তি করেই দেওয়া হয়, ওখানে ওই কোনো সুবিধা কখনো হবে না। ওটা নিয়ে জুয়া খেলা চলবে, টাকা বিনিয়োগকারীর এসএসসির টাকা না, বিনিয়োগকারী নিজে বুঝে শুনে কোন শেয়ার কিনতেছে দিস ইজ ইম্পর্টেন্ট, কিংবা কিন্তু কাদের শেয়ার কিনতেছে সেটাও ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা আমাদের ক্যাপিটাল মার্কেটে এখন মাত্র 20% ক্যাপিটালাইজেশন টু জিডিপি আছে। সো মনে করেন যে হংকংয়ের আছে 1200%, আমেরিকার আছে 206%, ইন্ডিয়ার আছে প্রায় 100%, তো এখন আমরা মাত্র 20%। সো দের ইজ এ লট অফ পর্যাপ্ত পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে। একইভাবে পিও রেশিও কিন্তু আমাদের অন্যদের তুলনায় যথেষ্ট কম আছে। সো মার্কেট ইনভেস্ট করার পর্যাপ্ত সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি আছে। বাজারে কারসাজি বন্ধ এবং চাহিদা অনুযায়ী ভালো প্রতিষ্ঠানের শেয়ার তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। এই বিনিয়োগকারীর এই ধারণাটা বা এই বোঝাটা বস্তুতে নাই। তারা বেসিক্যালি চিন্তা করে ওই ইকুইটি শেয়ারে কোনটাতে দাম বাড়বে, কোনো নিউজ আছে কি না, টোটালি যে ফান্ডামেন্টালি একটা অ্যানালাইসিস বা মিনিমাম যে একটা চিন্তাধারা বা হিসাব খেলা এটা করে না চলে, যার ফলে আপনার অনেক স্ক্রিপ্ট কিন্তু ওভার ভ্যালুড হয়ে পড়ে আসে ফ্লোরে, লং টার্ম আটকে আসে। আসলে সেই কনফিডেন্স তৈরি হয় না বলে এই মার্কেটে আসে না সঞ্চয়কারীরা তার ফান্ড নিয়ে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে প্রতি মাসেই কয়েকটা করে আইপিও আসছে, আইপিও এসে আবার এখানে সাপ্লাই বাড়াচ্ছে। এখন যতই বলা হয় যে সাপ্লাইটা স্লো করা উচিত বা স্টপ করা উচিত, কিন্তু ওই সাপ্লাইটা নতুন করে আসলে এর কিছু সুবিধাভোগী যারা আছে তারা সবসময় বলতে চায় যে যদি সাপ্লাই না আসলো তাহলে এই সেকেন্ডারি মার্কেটের দরকারটা কী। কিন্তু কথা হলো যে সেকেন্ডারি মার্কেটের একটা স্ট্যাবিলিটি যদি না থাকে আর প্রাইমারি মার্কেট থেকে অনেক বেশি বেশি শেয়ার এসে যদি সেকেন্ডারি মার্কেটটাকে আরও যদি আমার ফ্লারিট করে দেয় আর যদি সাপ্লাই মানে বার্ডেন করে দেয় তাহলে তো মার্কেট সাফার করবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির চাপ পুঁজিবাজারের উপরেও পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।